ডাটা ও মাছের যুগলবন্দি একটা রেসিপি নিয়ে আসছি খুবই মজাদার ই আমি রেসিপি তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ মতো অনেক ভালো আছি তো আজকে আমি একদম ফ্রেশ নিজেদের মানে ছাদের ছাদ বাগানের ডাটা তো দেখুন মাসাল্লাহ কত বড় হয়েছে ডাটাগুলা একদম নরম হাত দিলেই ভেঙে যাচ্ছে তো আমি এই কচি নরম ডাটাগুলো গুলো নিয়ে আস চলে আসছি ছাদে উঠানোর জন্য তো এখানে প্রচন্ড রোদ এই রোদে আসছি তো ভিডিও তো তেমন একটা মানে রোদের জন্য তেমন ভিডিও ভালো আসেনি কিন্তু ডাটাগুলো গুলো অনেক সুন্দর দেখুন কচি তো আমাদের বাড়ির ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি তো সেজন্য এখনো গোছ গাছ তেমন হয় নাই তো দেখুন আমি ডাটাগুলো নিয়ে আসছি তারপর আমি দেখুন ডাটাগুলোকে একদম বেসে নিয়ে তারপর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো আপনারা চাইলে যে কোনো দিয়ে রান্না করতে পারেন এখানে ডাটা এবং একটা আলু বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি তো তারপর আমি মাছগুলোকে প্রসেস করবো সবার আগে তো মাছ দেখুন মাছটাকে আমি আলাদা করে নিয়েছি এখন আমি এখানে সবার আগে দিয়ে দিলাম হাফ চামচ লবণের গুঁড়া এরপর হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এরপর আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাছটাকে মেখে নেবো তো এবার আমি চলে যাবো চুলাই ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এ সবার আগে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে এখানে দিয়ে দেবো এখন কিন্তু গরমকাল প্রচন্ড গরম এই গরমে কিন্তু একটু কম মশলা এরকম ডাটা ও মাছের ঝোল কিন্তু খারাপ হয় না রান্না করে খেয়ে দেখতে পারেন গরমে অতিরিক্ত গরমে মানুষ একদমই হয়ে যাচ্ছে তো দেখুন আমার কথা বলতে বলতে মাছের এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট ভেজে তারপর মাছগুলোকে আমি তুলে নিতেছি যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে আমি এই তেলটা রয়েস্ট করবো না আপনারা চাইলে এটা যদি পছন্দ না করেন অন্য তেল নতুন করে তেল দিতে পারেন তো আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো বেশি একটু বেশি পরিমাণ একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি হাফ চামচ হাফ চামচ করে প্রায় এক চামচ আদা রসুন বাটা দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি আদা রসুনকে খুব সুন্দর করে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে পাঙ্গাস মাছে কিন্তু আদা রসুন না দিলে খাওয়াই যায় না আপনারা যারা পছন্দ করেন না মাছে তারা না চাইলে স্কিপও করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম সবার আগে এখানে মরিচের গুঁড়া এক চামচ তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি খুব সুন্দর একটু নেড়ে চেড়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিলাম পানি পানিগুলো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো এই সাথে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন আমি মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি এখানে সেই আলু এবং ডাটাগুলোকে দিয়ে দেবো আলু ও ডাটাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিশিয়ে নেব সমস্ত ডাটার গায়ে যেন মশলাগুলো চলে যায় এরপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত এই মানে পিসের পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো তো দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে একদমই কোনো পানি নাই এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের পানিটা তো আপনারা চেষ্টা করবেন এই ঝোলের পানিটা একটু গরম পানি দিতে কারণ কষাইতে কষাইতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় সে পর্যায়ে ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারি স্বাদটা একটু নষ্ট হয়ে যায় তো আপনারা চাইবেন যে একটু গরম পানি দেওয়ার জন্য তো এরপর পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত দেখুন আমার ঝোলটা একদম ফুটে উঠেছে এরপর আমি এখানে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি একটু এভাবে ই করে দেবো ভিতরে ঢুকিয়ে দেব ঝোলের ভিতরে এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচামরিচ তো কাঁচামরিচ দুটো দিয়ে আমি এভাবে দিয়ে দেবো তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় তো দেখুন আমার রান্নাটা একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে কিছু বিলাতি ধনিয়ার পাতা কুচিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে সেটাই দিবেন এরপর আমি ঢাকনা দিয়ে মিনিট রান্না তো ফাইনালি আমার রান্নাটা দেখুন একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এই গরমে কিন্তু ডাটা দেওয়া আপনারা এবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন রান্নাটা কিন্তু এক কথায় বলতে পারেন অসাধারণ তো বন্ধুরা কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে তো যারা এখনো একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আমার পাশে থাকবেন তো আপনারা এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি অনেক অনেক খেয়াল রাখবেন বেশি বেশি পানি খাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ হাফিজ বন্ধুরা